একটা ময়ূর আর একটা সারস রোজই ঝগড়া করতো। ঝগড়া করতে করতে ময়ূর একদিন সারসকে বলল, তোমার রং বড় ফ্যাকাশে, আর আমায় দেখো কি সুন্দর রং সারা শরীরে। সারস কোনো কথা বলল না, শুধু চুপ করেই রইল। ময়ূর তখন আরো উৎসাহ পেয়ে গেল আর বলল, তুমি ভাই আমার পাশে বেমানান, বিশ্রী রকম দেখতে তুমি। সারস জানতো যে দেখতে অত সুন্দর নয় ঠিকই, তাই চুপ করেই থাকে সে। কিন্তু একদিন সারস ময়ূরকে বলল, তুমি দেখতে ভালো ঠিকই, কিন্তু আমার মতন গুণ তোমার নেই। আমি অনেক উঁচুতে উঠতে পারি, একেবারে মেঘের দেশে, আর তুমি নোংরা ঝোপ জঙ্গলে কেবল নেচে বেড়াও, তাই গুণের দিক থেকে তুমি আমার কাছেও দাঁড়াতে পারবে না। নীতি কথা, রূপের চেয়ে গুণের কদর বেশি। খরগোশরা খুবই ভীরু এবং ক্ষীণজীবী, অন্য সব জন্তুরা তাদের দেখতে পেলেই তাদের মেরে তার মাংস খায়। এই কারণে খরগোশরা সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। এই কারণে তারা এতদিন পরামর্শ করে ঠিক করলো যে সব সময় ভয়ে ভয়ে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, আর যেভাবেই হোক আজই তারা মরে যাবে ঠিক করলো। খরগোশের দল এই প্রতিজ্ঞা করে কাছের এক হ্রদের সামনে হাজির হলো, আর সেই হ্রদের তীরে কতগুলি ব্যাঙ বসেছিল। তারা খরগোশকে দেখেই ভয়ে হ্রদের জলে লাফিয়ে গিয়ে পড়ল। তাই দেখে খরগোশদের মধ্যে যে সবার আগে ছিল সে অন্য খরগোশদের বলে উঠল, দেখো বন্ধুরা, আমরা যতটা ভয় পেয়েছি ততটা অসহায় ভেবেছি, কিন্তু ততটা ঠিক নয়, কারণ তোমরা এখানে এসে কতগুলো এমন প্রাণী দেখলে যারা আমাদের চেয়েও ক্ষীণজীবী এবং বেশি ভীরু। নীতি কথা, নিজের অবস্থার প্রতি সর্বদাই আস্থা রাখতে হয়।